বাংলার প্রথম এইমস ভেলোরে আমরা যাই, আমরা দক্ষিণ ভারতে যাই, আমরা দিল্লিতে যাই, বাংলার প্রথম এইমস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কল্যাণীতে হয়েছে, রায়গঞ্জে কেউ একজন করতে দেননি বারবার বলা হয়েছে। একবার শুনে নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন। क्या काम कर रही है इसका उदाहरण पश्चिम बंगाल का पहला एम्स है। मोदी ने पश्चिम बंगाल को पहला एम्स देने की गारंटी दी थी और मोदी की गारंटी मतलब गारंटी पूरा होने की गारंटी। लगभग 1000 बेड्स का ये आधुनिक अस्पताल बहुत सारी सुविधाएं लेकर आया है, रोजगार के अवसर लेकर आया है, लेकिन पश्चिम बंगाल सरकार को कल्याणी एम्स के बन जाने से उसको दिक्कत है, उसको परेशानी है। वो कह रही है इसकी परमिशन क्यों नहीं ली। पूरे पश्चिम बंगाल में टीएमसी के तोलाबाजों को, भूमाफिया को, लूट की, गुंडागर्दी की खुली परमिशन, लेकिन इतने बड़े अस्पताल को लेकर टीएमसी सरकार पर्यावरण से जुड़ी परमिशन का अड़ंगा लगा रही है। कमीशन ना मिले तो टीएमसी सरकार हर तरह की परमिशन रोक देती है, पहले कमीशन फिर परमिशन। डॉक्टर তন্ময় মুখার্জী আমার সঙ্গে রয়েছেন। ডক্টর মুখার্জী, এই বক্তব্যগুলো যেগুলো শুনলেন, মানে পাড়ার স্ট্রিট কর্নারে এই বক্তব্যগুলো শুনলে তাও কানে হয়তো বাজে না, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী, ভাবুন, বাংলায় এসে বাংলার একটি রাজনৈতিক দল যারা শাসনে শাসন করছে তাদের সম্বন্ধে এই কথাগুলো বলছে, তখন বাঙালি হিসেবে তো চিন্তা করতে হয় যে আমরা এইমস পাইনি, এবং এইমস যখন এলো তখন যারা শাসক তারা নিজেদের ইগো স্যাটিসফাই করবার জন্য হয়তো পারমিশন চাইছে, যে এইটার পারমিশন কোথায়, এইটার পারমিশন কোথায়। এবং ভারতের প্রধানমন্ত্রী বলছেন মাফিয়ারাজের জন্য তো পারমিশন চাইতে হয় না, ওপেন পারমিশন রয়েছে, তোলাবাজির জন্য তো পারমিশন চাইতে হয় না, ওপেন পারমিশন রয়েছে, জমি হাঙ্গরদের জন্য পারমিশন চাইতে হয় না। মানে নরেন্দ্র মোদীকে পর্যন্ত এই কথা বলতে হচ্ছে যে কমিশন না পেলে পারমিশন তৃণমূল কংগ্রেস দেবে না। দেখুন ময়ক, এই যে এইমস, এটা হচ্ছে স্বাধীনতার পরে 1956 সালে প্রথম হয়েছিল দিল্লিতে, এবং শোনা যায় যে সেটা নাকি কথা হয়েছিল কলকাতাতে হবে, নেহেরু নাকি রাজি হননি, তো তারপরে সেটা দিল্লিতে হয়েছিল 1956 সালে। এরপরে যদি আপনি একটু এগিয়ে যান তাহলে 2014 পর্যন্ত আমাদের দেশে 8টা এইমস হয়েছিল সব মিলিয়ে, আর তাতে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো এইমস হয়নি। কেন হয়নি? কারণ পশ্চিমবঙ্গে কেউ এইমস দেয়নি, কারণ যেটা হয়েছে পশ্চিমবঙ্গে এইমস দেয়নি কেন, আমার তো সেটাই প্রশ্ন। এই যে কথায় কথায় মণিপুর, মিজোরাম, ছোট রাজ্য ঝাড়খণ্ড, বিহার, বিমারু রাজ্য এইসব বলা হয়, আমরা তো এরকম রাজ্য ছিলাম না। আমাদের মেধা সারা বিশ্বে আছে, আমাদের বড় বড় মন্ত্রীরা রয়েছেন, আমাদের বড় বড় শিল্পপতিরা রয়েছেন, তাহলে পাইনি কেন এইমস? দেখুন 2003 কেন আমাদের ছেলেমেয়েদেরকে, কেন আমাদের মা বোনেদেরকে আজও দক্ষিণ ভারতে যেতে হয়, ভেলোরে যেতে হয়? হয়তো পেত 2003 সালে তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি স্বাধীনতা দিবসের দিন ঘোষণা করেন যে আরও 6টা এআইএমএস তিনি তৈরি করবেন 3 বছরের মধ্যে। দুর্ভাগ্যবশত তিনি ভোটে জিততে পারেননি, তিনি ক্ষমতায় ফিরে আসেননি, তারপরে জিনিসটা কোর্স নিয়ে চলে গেছিল। 2006 সালে তখন ইউপিএ সরকার ঘোষণা করলো যে হ্যাঁ আমরা যেগুলো বলেছিলেন বাজপেয়ীজি ওইগুলো আমরা তৈরি করব। তারপরে 6 বছর লেগেছে 2006 থেকে 2012 সাল সেই এইমস তৈরি হতে, আর তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ ছিল না। এবার আপনি দেখুন 2014 সাল থেকে কী হয়েছে, 2014 সাল থেকে আজ পর্যন্ত
এআইএমএস হয়েছে টোটাল হচ্ছে 25টা, মানে 17টা তার মধ্যে হচ্ছে 12টা অলরেডি রানিং, নতুন বলছি টোটাল হচ্ছে 20টা, আর 5টা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। তার মধ্যে থেকে আমরা একটা পেয়েছি রাজ্য হিসেবে কল্যাণীতে, তার জন্য আমরা গর্বিত। আর এইটা নিয়ে এই রাজ্য সরকার কি করেছে দেখুন, এরা হচ্ছে বলেছে যে এনভায়রনমেন্টাল নাকি ক্লিয়ারেন্স নেওয়া হয়নি, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড তার জন্য সার্টিফিকেট দেয়নি, তার জন্য ইনগুরেশন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। এই সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করা হয়েছে 6 অক্টোবর 2022 সালে, এখন থেকে 1.5 বছর আগে তারা সেটা আটকে রেখেছে। কারণ কি, নাকি কনস্ট্রাকশন শুরু হয়েছে সার্টিফিকেট না নিয়ে তার জন্য 15 কোটি টাকা ফাইন দিতে হবে। না এটা এটা কেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা এগিয়ে এসে করছেন? আমি জগন্নাথ দা ছোট্ট করে 30 সেকেন্ডে দেবো, এটা এটা তো মানে এইমসে তো শুধু আপনি বা বিজেপি কর্মীরা দেখাতে যাবে না, ওটা বাংলার মানুষ দেখাতে যাবে, ঝাড়খণ্ড বিহার আসাম মণিপুর থেকেও হয়তো দেখাতে আসবে। তাহলে এটা তো রাজ্যের গর্ব হওয়া উচিত, সেইটা নিয়েও কেন রাজনীতি হবে? দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারতের মতো ঠিক গরিব মানুষের 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা আটকে দেন, উনি দিতে পারতেন স্বাস্থ্যসাথী, মোদিজিও দিতেন 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত, একটা গরিব মানুষই তো 10 লক্ষ টাকার বিমা পেত। ঠিক আজ যেমন অনেক নাক কান ঘুরিয়ে ঘোলা জলে মাছ খাওয়ার পরেতে উনি কৃষক বন্ধু চালাচ্ছেন, একই সঙ্গে পিএম কিষাণও রাজি হয়েছেন, তাও অনেক কৃষককে দিচ্ছেন না। আমার ধারণা যে কৃষককে দিচ্ছেন না, মানে পিএম কিষাণ পাচ্ছে না অথচ রাজ্যের কৃষক বন্ধু পাচ্ছেন, তারা ভুয়ো কৃষক, যেমন এনআরজিতে ধরা পড়েছে। তো এইভাবে একইভাবে 13 লক্ষ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আবেদন পড়েছে, যারা হচ্ছে হাতের কাজ করে, সেই হাতের কাজ করা মানুষ 18 প্রকারের, এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ, যা কিনা আমাদের এই সমাজের সবচেয়ে বড় যে সেক্টর, সেই ওবিসি সমাজের মানুষের 13 লক্ষ আবেদন, তারা 1 লক্ষ টাকা হচ্ছে যে ঋণ, এবং 17,500 টাকা সরাসরি ক্যাশ বেনিফিট পাবেন। 17,500 টাকা মানে 36 মাসের লক্ষ্মীর ভাণ্ডার উনি দেবেন না, উনি মিটিং করতে দিচ্ছে না, জেলাশাসকদের বলেছেন এই বেনিফিশিয়ারি সিলেকশন করতে দিও না, অথচ তারা অনলাইনে অ্যাপ্লাই করে বসে আছে। প্রত্যেকটা ক্ষেত্রে স্পিড ব্রেকারের ভূমিকা পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নরেন্দ্র মোদীজি বলেছেন যে মোদীর গ্যারান্টি হলো লুটের মান লুটিয়ে লটানো, মানে ফিরিয়ে দেওয়া, মানে লুটের মান ফিরিয়ে দেওয়াই হচ্ছে মোদীর গ্যারান্টি। এবং এই মোদীর গ্যারান্টি 24-এর ইলেকশন এবং 26-এর নির্বাচনের পরে একদম একটি চূড়ান্ত রূপ। জগন্নাথ দা, আপনি আপনি মানে এক সাংবাদিক,